বন্ধুরা, একদম আনঅফিসিয়ালি আমি আপনাদের সামনে চলে এসেছি জাস্ট একটা নতুন সুখবর দেওয়ার জন্য। এবং যারা টিন সার্টিফিকেট নিয়ে চিন্তায় রয়েছেন এবং রিটার্ন জমা দেওয়া নিয়ে চিন্তায় রয়েছেন, শুধুমাত্র তাদের জন্যই আমি এই হুটহাট ভিডিওতে চলে আসলাম আপনাদের সামনে, যে আপনারা অন্তত এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন না, এতটুকু আশ্বস্ত করার জন্যই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য একটা খুশি সংবাদ আছে, সেটা হচ্ছে যারা টিন সার্টিফিকেট নিয়েছেন এবং রিটার্ন জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য, সেটা হলো যে আমরা বলেছিলাম যে অনলাইনে আপনারা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। অলরেডি কিন্তু সেই পোর্টালটা ওপেন হয়ে গিয়েছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনারা আগে রেজিস্ট্রেশনটা করবেন। রেজিস্ট্রেশনটা করতে হবে কিভাবে এবং রিটার্নটা সাবমিট করবেন কিভাবে, সেই সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করছি, সেটা অলরেডি প্রায় শেষের দিকে, এবং ভিডিওটা আমি আজকেই আপলোড দিতে পারতাম, কিন্তু আমি শুধু আপলোড দেই নাই, যে এর টেকনিক্যাল বিষয়গুলো দেখে শিওর হয়ে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা কোনো বিপদে না পড়েন, যে কারণে আমি আমার নিজের রিটার্নটাও কিন্তু আমি সম্পূর্ণ ক্লিয়ার করে, সম্পূর্ণ তথ্যগুলো আপডেট করে শুধু সাবমিশনটা বাদ রেখেছি। লাস্ট যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা শুধু বাদ রেখেছি, যে আমি দেখে তারপরে হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করব, যেন আপনারা কোনো বিপদে না পড়েন বা আপনারা সঠিকভাবে যেন টিন সার্টিফিকেটের এগেনস্টে রিটার্নটা দাখিল করতে পারেন, এবং কিভাবে আপনারা জিরো রিটার্ন দাখিল করবেন সেইটা কিন্তু আমি বিশেষ করে দেখাবো আপনাদের জন্য। কারণ আমি জানি যে আমার চ্যানেলের এর অধিকাংশ লোকই কিন্তু যারা টিন সার্টিফিকেট নিয়েছেন কোনো কারণ ছাড়া, অর্থাৎ বা কোনো রকম কোনো প্রয়োজন ছাড়া, বা অনেক সময়ে কেউ ক্রেডিট কার্ড নেওয়ার জন্য, অথবা কেউ আবার ইউটিউব দেখে দেখে শিখতে গিয়ে হচ্ছে আপনাদের টিন সার্টিফিকেটটা হয়ে গিয়েছে। তো ওই জন্য যেন আপনারা বিপদে না পড়েন, আর এটা খুবই সহজ হবে, এবং খুবই সহজ হবে, জাস্ট আমার ওই ভিডিওটা দেখে একদম হুবহু আপনারা কমান্ড দিবেন, ইনস্ট্রাকশন দিবেন কম্পিউটারে, নেটে ঢুকে আপনাদের সম্পূর্ণ কাজ ওকে হয়ে যাবে আশা করছি। আর আপনারা আরেকটা সংবাদ শুনে রাখেন, আরেকটা ভালো খবর আপনাদের জন্য, সেটা হলো যে আপনারা এই ওয়েবসাইট থেকেই আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং আপনাদের যে রিটার্নের যে রিটার্ন জমা দেওয়ার পরে যে আপনারা সার্টিফিকেটটা দেওয়া হয় আপনাদেরকে, সেই সার্টিফিকেটটাও কিন্তু এখান থেকেই আপনারা নিতে পারবেন। অর্থাৎ এখন থেকে আর আপনাদেরকে ওই অফিসে দৌড়াতে হবে না, কারো হাতে পায়েও ধরতে হবে না, কোনো দালালও ধরতে হবে না, কোনো কাউকে ধরতে হবে না। একদম পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যে কিভাবে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্নটা পূরণ করবেন, এবং ধাপে ধাপে যে তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে সেই তথ্যগুলো আপনারা কিভাবে সন্নিবেশিত করবেন, একদম টোটালটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব, যেন আপনাদেরকে অন্য কোথাও দৌড়াইতে না হয়, অর্থাৎ এই ভিডিওটাই যেন আপনাদের জন্য ফুলফিল হয়, যে কারণে আমি কিন্তু আমার নিজের রিটার্নটাও সাবমিট করিনি সকালে, আমি সকল তথ্য আপডেট করে রেখে দিয়েছি, যেন আমি আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি। তো বন্ধুরা, সে পর্যন্ত আমার সাথে থাকুন, ধৈর্য ধরুন, আমি এই ভিডিওটা নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।